আজকে স্কোয়ার রুট শিখব, কিভাবে তাড়াতাড়ি আমরা একটা স্কোয়ার নাম্বারকে স্কোয়ার রুট করতে পারি। দেখো, ইউনিট ডিজিট অফ স্কোয়ার নাম্বার, ইউনিট ডিজিট অফ স্কোয়ার নাম্বার 1, 4, 5, 6, 9 আর 0 ছাড়া হয় না। কোনো স্কোয়ার নাম্বার, একটা স্কোয়ার, যেমন 2, 4 একটা স্কোয়ার নাম্বার, 9 একটা স্কোয়ার নাম্বার, 144, 169, এইসব স্কোয়ার নাম্বার। তো এই স্কোয়ার নাম্বারের ইউনিট ডিজিট আমরা যদি শেষ সংখ্যাটা দেখি, ডান দিক থেকে শেষ সংখ্যা যদি দেখি একক সংখ্যা, তাহলে 1, 1, 4, 5, 6, 9 আর 0 ছাড়া কিছু হতে পারে না। ঠিক আছে, সেগুলো হতে হয় না কি, 2 হয় না, 3 হয় না, 7 হয় না, 8 হয় না, এই নাম্বারগুলো হয় না, এগুলো খেয়াল করবে কিন্তু। ঠিক আছে, কি কি হতে পারে না। আর এবার একের জন্য কে, ইউনিট ডিজিট অফ স্কোয়ার রুট যখন স্কোয়ার রুট করব, সেই একের জন্য হয় 1 আর 9। যেমন ধরো 121, এটাকে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে এটা 11 স্কোয়ার, এগুলো মুখস্থ যদিও করতে হয়, তো দেখো 1 আছে, তাহলে এটাকে যদি আমরা রুট করি তাহলে শেষে কিন্তু একই হবে 1। আর ওয়ান, যেমন হচ্ছে 441 বা 361, 361 দেখো শেষে 1 আছে, এটা 19, তাহলে 1 আর 9, এটা যদি স্কোয়ার রুট করি শেষে 9 থাকবে। তাহলে যদি 1 এর জন্য কি হয়, 1 আর 9, 4 এর জন্য 2 আর 6, 5 এর জন্য 5 আর 6 এর জন্য হচ্ছে 4 আর 6, 9 এর জন্য 3 আর 7, এটা জানতে হবে। এবারে আমরা কিভাবে করব, দেখো আমরা কিভাবে তাড়াতাড়ি সেই স্কোয়ার রুট গুলো করব আমি দেখিয়ে দিচ্ছি। এটা চারটা একটু মুখস্থ করে নেবে, তাহলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। দেখো 7921, এটা একটা সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে, রুলসটা দেখে নাও ভালো করে, ডান দিক থেকে যতগুলো সংখ্যা থাক না কেন, ডান দিকতে আমরা দুটো বাদ দেবো। ঠিক আছে, দুটো বাদ দিয়ে এটা কার স্কোয়ারের কাছাকাছি, মানে ভাগের যেরকম নিয়ম, ছোট হবে কিন্তু বড় যাতে না হয়। তাহলে 7, 7, 49, 8, 8, 64, 9, 9, 81। ঠিক আছে, তাহলে 8, 8, 64, 9, 9, 81 বড় হয়ে যাচ্ছে 8, 8, 64, তাহলে 8 এর স্কোয়ার হচ্ছে 64, তাহলে 8 এর স্কোয়ার 64, এখানে এবার বিয়োগ করব, তাহলে 9 এর স্কোয়ার, 8 এর পরে কি 9, 9, 9, 81, দেখো 9 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 এর স্কোয়ার 64, তাহলে বিয়োগ করলে এটা 5 আর এটা 1, 15। এবার দেখবো 8 এর থেকে 15 বড়, 8 এর থেকে 15 বড়, মানে এই সংখ্যাটা থেকে এটা বড়, তাহলে আমরা এখানে বড় বসাবো। এখানে দেখো একটা ছোট আছে, বড় আছে, ইউনিট ডিজিট কি আছে, 1 আছে, ইউনিট ডিজিট হচ্ছে দেখো শেষে কি আছে, 1 আছে, তাহলে 1 এর জন্য যেহেতু এর থেকে এটা বড় হচ্ছে, তাহলে এটা যেহেতু বড়, তাহলে 1 এর জন্য এখানে আমরা বড় বসাবো, কার বড়, ইউনিট ডিজিট 1 এর জন্য বড়, এই যে 9, তাহলে 9, তাহলে এটা হচ্ছে 7921, এটা হচ্ছে 89 এর স্কোয়ার। এইভাবে তাড়াতাড়ি আমরা করতে পারবো। আবার একবার আর একটা দেখে দিচ্ছি উদাহরণ দিয়ে, দেখো তাহলে কি বলছিলাম, ডান দিক থেকে দুটো বাদ দেবো, তাহলে এটা কার স্কোয়ারের কাছাকাছি, তাহলে এটা হচ্ছে 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, তাহলে 12 স্কোয়ার 144, 12 স্কোয়ার 144, এই যে 144। এবার বিয়োগ করবো, এটাতে বিয়োগ করলে হচ্ছে 2, এটা 2, তাহলে 12 থেকে 22 কি বড়, তাহলে 12 থেকে যেহেতু 22 বড়, আমরা যা 12 থেকে 22 বড়, দেখো 12 থেকে 22 বড়, তাহলে 1 এর বড় এখানে বসাবো আমরা, তাহলে 1 এর বড় হচ্ছে 9, সেই, তাহলে বোঝা গেল। একটা দেখে দিচ্ছি, দেখো 6084, ডান দিক থেকে দুটো বাদ দিলাম, তাহলে 6084, তাহলে এটা কার স্কোয়ারের কাছাকাছি, 7, 8, 8, 64 বড় হয়ে যাচ্ছে, তাহলে 7, 7, 49, তাহলে 49, 50, 11, তাহলে 7 এর থেকে 11 বড়, 7 এর থেকে 11 বড়, তাহলে 4 এর বড় বসাবো, 4 এর বড় হচ্ছে 8, 78, উইদিন সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ভালো করে প্র্যাকটিস যদি করো উইদিন সেকেন্ডের মধ্যে করতে হবে, তাহলে এটা হচ্ছে এগুলো। নেক্সট আর একটা উদাহরণ দেখে দিচ্ছি, দেখো ডান দিক থেকে দুটো বাদ দাও, দিয়ে 6, 6, 36, 6, 6, 36, 7, 7, 49, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স কত, 4, তাহলে 6 এর থেকে 4 ছোট, 6 এর থেকে 4 ছোট, তাহলে 6 এর ছোট বসাবো, 6 এর ছোট হচ্ছে কত, 4, 64, তাহলে 64 সমান সমান হচ্ছে 4096, দেখো উইদিন সেকেন্ডের মধ্যে হচ্ছে কিনা। এবার তোমরা বাড়িতে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে নিজেরাও করতে পারবে অতি সহজে। এই চারটা মনে রেখো,